এই অন্ধকারে কারাগারে পঁচিশ বছর পর তোমার সাথে দেখা করতে কেউ একজন এসেছে তুমি খুশি হওনি উপরোক্ত বাক্যটি জেলা সাহেব রিয়াদের উদ্দেশ্যে বললেন বাক্যটি শুনে রিয়াদের ভাবে কোনো ভাবান্তর দেখা গেল না পঁচিশ বছর পর তার সাথে কেউ দেখা করতে এসেছে এটা শুনে তার খুশি হওয়া উচিত ছিল কিন্তু রিয়াদের মুখশ্রী খুশির আবেশ দেখা গেল না রিয়া চুপ করে থাকতে দেখে জেলা সাহেব বললেন তুমি কি তার সাথে দেখা করতে ইচ্ছুক নও সে কিন্তু তোমার দেখা পাওয়ার জন্য ব্যাকুল নিরবতা রিয়াদ বলল কে সে আমি তাকে পাঠাচ্ছি তুমি নিজেই দেখে নাও সে কিন্তু থেকে অনেকটা সময় নিয়ে এসেছে রিয়াদ মনে মনে বেশ চিন্তিত হলো এখানে তার সাথে দেখা করার জন্য কে আসতে পারে তার তো কোনো পরিচিত মানুষ নেই এতগুলো বছর পর কার তার সাথে দেখা করার ইচ্ছে হলো রিয়াদ এক মন বলছে হয়তো সে অন্য কারোর সাথে দেখা করতে এসেছে ভুলে তার নাম নিয়েছে হতেই পারে নামটা তার সাথে মিলে গেছে রিয়াদের ভাবনার মাঝে তার সামনে একটি মেয়ে এসে দাঁড়ালো রিয়াদ মেয়েটির মুখশ্রীতে তাকিয়ে রইল মেয়েটি কয়েক মুহূর্ত রিয়াদের তাকিয়ে ছিল পরক্ষণে মেয়েটি বলে উঠল আমি আপনার সাথে একটু আলাদা কথা বলতে যাচ্ছি মেয়েটার কথার মূল ভাব বুঝতে পেরে জেলার সাহেব সবাইকে চলে যেতে ইশারা করে নিজেও চলে গেলেন রিয়াদ এবং মেয়েটি একে অপরের মুখশ্রীতে তাকিয়ে রইল দুজনেই নিরবতা নিরবতা ভেঙে মেয়েটি বলল আমি রিয়ানা জাহান আমার মায়ের নাম রাবিয়া সুলতানা রিয়াদ অস্ফুটস্বরে বলল রাবিয়া সুলতানা আপনার চেনার সুবিধা সুবিধার্থে নদী আশা করি আপনার চিনতে অসুবিধা হচ্ছে না রিয়াদ চমকে মেয়েটির অর্থাৎ রিয়ানার মুখশ্রীতে তাকালো রিয়াদের তাকিয়ে থাকাকে উপেক্ষা করে রিয়ানা বলল আপনি হয়তো বুঝতে পেরেছেন আমি এখানে কেন এসেছি আপনি ভাবতেও পারবেন না আপনার মুখোমুখি হওয়ার জন্য আমাকে কতটা পথ পাড়ি দিতে হয়েছে কতজনের হাত পা ধরতে হয়েছে আজ আমি এখানে অনেকটা সময় ভিক্ষা চেয়ে এসে নিয়ে এসেছি শুধুমাত্র আপনার সাথে দেখা করার জন্য আপনার মুখোমুখি দাঁড়িয়ে শুধু একটা প্রশ্ন করার জন্য বলতে বলতে রিয়ানা কান্না করে দিল চোখের অশ্রু মুছে রিয়ানা পুরোনায় বলল আজ আমি আপনার কাছে জানতে এসেছি আমি আপনার অবৈধ সন্তান নাকি জয় সাহেবের বৈধ সন্তান রিয়াদের মাথায় আকাশ ভেঙে পড়ল রিয়ানা মাত্র কি বলল সে তার অবৈধ সন্তান নাকি জয়ের বৈধ সন্তান এই প্রশ্নের উত্তর জানার জন্য তার সাথে দেখা করতে এসেছে রিয়া চুপ থাকতে দেখে রিয়ানা পুরনায় বলল জানেন আপনি এই একটা প্রশ্নের উত্তর জানি না বলে আজ আমার ভালোবাসা আমাকে ছেড়ে চলে গেছে ভালোবাসা হারানোর যন্ত্রণা আপনি বুঝেন বুঝবেন কি করে আপনি তো অন্যের ভালোবাসা কেড়ে নেওয়ার মানুষ ভালোবাসা হারানোর ব্যথা আপনি কি করে বুঝবেন রিয়াদের পক্ষে আর নিরবতা থাকা সম্ভব নয় পৃথিবীর অন্য কেউ যদি তাকে এই কথাটি বলতো তাহলে হয়তো সে নীরবে কেটে পড়তো কিন্তু আজ তার পক্ষে কেটে পড়া সম্ভব নয় নিরবতা ভেঙে রিয়াদ বললো ভালোবাসা হারানোর যন্ত্রণা আমি জানি না কি সেটা না হয় তুমি আমার গল্প শুনেই বিবেচনা করো রিয়ানা রিয়াদের মুখশ্রীতে তাকালো রিয়াদ খুব শান্তভাবে বলল তুমি জানতে চাও কে তোমার বাবা আমি নাকি জয় হ্যাঁ জানতে চাই গল্পে শুরু থেকে শুনো তারপর তুমি নিজেই বুঝতে পারবে কে তোমার বাবা রিয়ানা ভরা দৃষ্টি নিয়ে রিয়াদের দিকে তাকিয়ে রইল রিয়ানা জানে না তার জন্য কি অপেক্ষা করছে সে কি শুনতেছে সে সে শুধু জানে তার সব কিছু জানার অধিকার আছে তাকে জানতেই হবে সব কিছু রিয়াদ উল্টো দিকে ঘুরে বলতে লাগল উনিশশো সাল গ্রামের নাম চাঁদপুর গ্রামে একসাথে বেড়ে ওঠা চার কিশোর কিশোরী রিয়াদ নদী জয় স্বপ্না একে অপরের সহপাঠী ছাড়া খুব ভালো বন্ধু তারা তখন সময়টা অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে পদার্পণ অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা ফলাফলের শেষে নবম শ্রেণীতে পা রাখা সে বছর সবার থেকে বেশি নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছিল রিয়াদ রিয়াদ সেদিন খুব খুশি ছিল তার খুশি ভাগ করে নিতে নদী মুখোমুখি দাঁড়িয়েছিল রিয়াদ ভেবেছিল নদীর দুচোকে তার ভালো ফলাফলের জন্য খুশি ফুটে উঠবে কিন্তু সে ভুল ছিল সেদিন নদীর দুচোকে খুশি নয় দুঃখ ছিল নদী কান্না করছিল নদীর কান্না দেখে রিয়াদ প্রশ্ন করলো তুই কান্না করছিস কেন নদী কাঁদতে কাঁদতে বললো তুই কেন এত ভালো করলি রে রিয়াদ একটু খারাপ করলে কি ক্ষতি হতো রিয়াদ চমকে নদীর কান্না তো মুখশ্রীতে তাকিয়ে রইল রিয়াদের ভাবনায় এলো নদী হয়তো নিজে তার চেয়ে খারাপ করায় কষ্ট পাচ্ছে রিয়াদকে ভুল প্রমাণ করে নদী পুনরায় বলো তুই জানিস আমার কথা আসা ছিল জয় প্রথম হবে জয়ের প্রথম হয় খুশিতে আমি আজ মুক্ত পাখির মতো উড়ে বেড়াবো কিন্তু তোর জন্য জয় প্রথম হতে পারল না উপরোক্ত কথাগুলো বলে নদী কান্না করতে লাগলো নদীর চোখের অশ্রু দেখে রিয়াদ মন বলে উঠল সে কি জানে না তার চোখের অশ্রু আমার হৃদয়ে দহন সৃষ্টি করে নিজেকে শান্ত করে রিয়াদ বলল জয় যেমন তোর বন্ধু আমিও তো তোর বন্ধু তাহলে আমার খুশিতে তুই খুশি নয় কেন নদী এবার ভয় মিশ্রিত কণ্ঠ বলল আমি না একটা ভুল করে ফেলেছি রিয়াদ গ্রামের লোক যারে পাপ বলে সেই পাপটা আমি করে ফেলেছি পাপ কিসের পাপ ভালোবাসার পাপ রিয়াদ চমকে উঠলো নদীর কথায় ভালোবাসা ভালোবাসা ঠিক কী তার সঙ্গে রিয়া জানে না তবে রিয়াদের মনে নদীর জন্য আলাদা এক অনুভূতি আছে আচ্ছা এই অনুভূতিকে ভালোবাসা জানিস রিয়াদ তুই আমার বন্ধু তাও আমি তোর খুশিতে খুশি হতে পারছি না কারণ আমার মনে জয়ের জন্য অন্য রকম এক অনুভূতি আছে আমি তোকে এই অনুভূতির কথা বলে বোঝাতে পারবো না তুই প্রথম হওয়ায় আমার আনন্দ হয়েছে তবে ততটা নয় যতটা জয় হলেই হতো রিয়াদ নিজের মুখশ্রীর হাসির রেখা ফুটিয়ে তুলে বলল জয় প্রথম না হওয়াতে তোর খুব কষ্ট হচ্ছে তাই তো হ্যাঁ রিয়াদ নিজের হাতে নজির চোখের রস্রু মুছে দিল তারপর বলল। এবার হয়নি তো কী হবে পরের বার হবে আমি নিজেকে জয়কে প্রথম হওয়ার উপযোগী করে তুলব নদী রিয়াদের কথায় ভরসা পেলো কিছুটা খুশি হলো সত্যি বলছিস একদম তাহলে পরেরবার থেকে আমার ফলাফলের দিন খুব ভালোভাবে উপভোগ করব আচ্ছা নদী আর মনে শান্তি খুঁজে পেল এখন মনে হচ্ছে কিছুটা কষ্ট কমেছে রিয়াদ এবং নদীর কথার মাঝে আর জয় চলে এলো স্বপ্ন খুশি বললো বললো কিরে নদী রিয়াদকে শুভেচ্ছা জানাচ্ছিল বুঝি নদী উত্তর দেওয়ার পর রিয়াদ বললো আরে না শুভেচ্ছা দেওয়ার মতো কি হয়েছে স্যারেরা ভুল খাতা দেখেছে নয়তো জয় প্রথমত জয় চমকে রিয়াদের মুখের দিকে তাকালো রিয়াদকে সমর্থন জানিয়ে নদী বললো হ্যাঁ আমারও তাই মনে হয় তবে পরের নিশ্চয় জয় প্রথম হবে হতেই হবে রিয়াদ মুখে হাসি ধরে রেখে বলল রিয়াদার স্বপ্না বিদায় জানিয়ে নদী জয়ের হাত ধরে অন্যদিকে নিয়ে গেল রিয়াদ ওদের যাওয়ার পানে তাকিয়ে মুচকে হাসলো স্বপ্ন বললো ওরা দুজন বোধ আইসক্রিম খেতে গেলো আমাদের রেখে চলে গেল চল আমরাও যাই না থাক থাকুক না ওরা এক সময় কিছুটার সময় একটু থেমবে রিয়াদ পুনরায় বললো চল আমরা বরং এদিকটাই যাই আচ্ছা স্কুল থেকে বাড়ি ফিরার পথে রওনা দিল রিয়াদ এবং নদী নদী এবং রিয়াদের বাড়ি একদিকে আর জয় আর স্বপ্নার বাড়ি অন্যদিকে মাছ পতার দিয়ে একসাথে এসে তারা গন্তব্য আলাদা হয়ে যায় রিয়াদের সাথে হাঁটতে হাঁটতে নদী বলে জানিস তখন জয়ের সাথে যাওয়ার পর কি হয়েছে কি হয়েছে নদী বলতে লাগলো তখন জয় এর হাত ধরে নদীতে নিয়ে গেল রহিম কাকার আইসক্রিমের দোকানের সামনে নদী জয়ের হাত ধরে রাখা অবস্থায় বললো কাকা একটা আইসক্রিম দেন তো রহিম কাকা আইসক্রিম দিলে তা নিয়ে জয়ের হাত ধরে অন্যদিকে নিয়ে গেল পুরোটা সময় জয় নদীর ধারে রাখা হাতটার দিকে তাকিয়ে রইল জয় কিছু বুঝতে না পেরে জিজ্ঞাসা করলো একটা আইসক্রিম আনলি কেন খাবো তাই খাবি তা তো বুঝলাম কিন্তু আমায় দিবি না তোকে দিব কেন তাহলে একটা আনলি কেন একটা দুজনে খাবো তাই মানে জয় মুখ খুলতে নদী জয়ের মুখে আইসক্রিমের কিছুটা অংশ দিল জয় হতভম্ব হয়ে তাকিয়ে রইল নদী তাড়াতাড়ি বললো নে খা জয় নিল জয় নেওয়ার পর জয়ের খাওয়ার স্থান দিয়ে নদী খেলো জয় মজা করে বলল কী ব্যাপার আজ আমার হাত ধরে এখানে ওখানে যাচ্ছিস একটা আইসক্রিম দুজন ঘটনা কি কিসের ঘটনা তোরা হয়েছে কি কিছু না ভয় করছে না এভাবে একটা ছেলের হাত ধরে এখানে ওখানে যেতে লোকে দেখলে বদনাম হবে তো এত ভয় নিয়ে কি আর অনুভূতি হয় কি জয় কৌতূহল দৃষ্টি নিক্ষেপ করলো নদীর দিকে তখন নদীর জয়ের থেকে দৌড়ে পালিয়ে এলো জয় মুসকি হাসলো জয়ের মুচকি হাসি নদী আড়ালে দাঁড়িয়ে দেখল রিয়াদের কাছে উপরোক্ত কথা বলতে বলতে নদীর লজ্জায় লাল হয়ে গেল নদীর মুখশ্রীর লজ্জার থেকে রিয়াদের মুখে দহন সৃষ্টি হলো এই দহনটা জানান দিচ্ছে এ লজ্জারাঙ্গা মুখশ্রি তোর জন্য নয় রিয়াদ স্বাভাবিকভাবে বললো জয় হাসলো তো কি হয়েছে তুই না কিছুই বুঝিস না রিয়াদ আরে ও হেসেছে মানে ও আমার অনুভূতিকে সঙ্গ দিচ্ছে মানে ও আমাকে ভালোবাসে যদি না ভাসে নদী চমকে রিয়াদের মুখে হাত দিল ভয় নিয়ে বললো এরকম বলিস না রিয়াদ মরেই যাব মরার কথা শুনে রিয়াদ চমকে উঠলো রিয়াদের বলার ভাষা হারিয়ে গেছে নদী পুনরায় বলল তুই বুঝবি না রিয়াদ এই অনুভূতি কত প্রখর সমাজের ভয়কে পিছনে ফেলে যে অনুভূতি এগিয়ে যেতে পারে সে অনুভূতি হেরে গেলেও সে মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই রিয়াদ এই অনুভূতি আগুন যে আমায় ধীরে ধীরে পুড়িয়ে মারবে এটা কিশোরী মনের আবেগ নদী মনের মধ্যে আশা নিয়ে রিয়াদ কথাটি বললো কিন্তু রিয়াদের আশা বাগানে ফুল ফুটে উঠলো না নদী বলল আবেগ দিয়ে ভালোবাসা হয় আমি জানি না এটা আবেগ ভুল কিনা শুধু জানি তার হার আমার সহ্য হয় না তার মেঘাচ্ছন্ন মুখশ্রী আমার পছন্দ হয় না দেখলি না ওর হারে কিভাবে কান্না করলাম আমার মন ওকে জয়ী দেখতে চায় এটা আবেগের পরে জন্ম নেওয়া ভালোবাসা কথা বলতে বলতে নদী হোচট খেয়ে পড়ে যেতে নিছিল। কিন্তু পড়ে যাওয়ার পূর্বে রিয়াদ ধরলো নদীকে ধরে রেখে রিয়াদ বলল আমি তোকে কখনো হোঁচট খেয়ে পড়তে দেবো না নদী নদী মুচকে হাসলো এজন্য তো তুই আমার খুব ভালো বন্ধু দুজনে খুশি মনে বাড়ি চলে গেল রিয়াদ বাড়ি ফিরলে তার আম্মা বলল বাজান পরীক্ষার ফলাফল কেমন হয়েছে আম্মা আমি দ্বিতীয় হয়েছি রিয়াদের মুখশ্রীতে বিষাতের ছায়া দেখে রিয়াদের আম্মা বলল মন খারাপ করিস না তো বাজান ভালোই তো করছো আজ তোর আব্বা বাইজে থাকলে মেলা খুশি হইতো তার পোলা দুই হয়েছে দুই হকে চারটিখানি কথা কথা বলে আম্মা রিয়াদের মাথায় হাত রাখলো যে হাতের স্পর্শে অনেকটা স্নেহ ভালোবাসা ছিল যার সার সব কষ্ট দূর হয়ে যায় রিয়াদ হঠাৎ তার আম্মাকে জড়িয়ে ধরলো জড়িয়ে ধরে মনে মনে বলল ক্ষমা কই আম্মা এতদিন প্রথম স্থান থেকে যে আনন্দটা পেয়েছিলাম আর সেই আনন্দ পাচ্ছি না তাই তো দ্বিতীয় বললাম কেটে গেল কয়েক মাস দিনগুলো যাচ্ছে বেশ ক্লাসে শিক্ষকদের সাথে রেসপন্স করাটা বাহাবা জয় পাচ্ছে জয় পায় নদীর খুশি আর নদীর খুশিতে রিয়াদ খুশি সময় যত যাচ্ছে প্রত্যেকের হৃদয়ের অনুভূতিগুলো আরও পোখর হয়ে ধরা দিচ্ছে তখন সময়টা শরৎ নদীর তীরে হাওয়া দুলছে কাশের বন ঘাসের উপর শুভ্র চাদর বিছিয়ে শিউলি দল ঋতুটা বেশ পছন্দ নদীর পছন্দের এই ঋতু যদি মনের মানুষের থেকে প্রেম নিবেদন পাওয়া যায় তবে মন্দ নয় ঠিক তেমনই হলো সেদিন ক্লাসের শেষে জয় নদীকে স্কুলের পিছনের দিকটায় ডাকলো। রিয়াদ এবং স্বপ্নাকে নিয়ে নদী পিছনের দিকে চলে গেল রিয়াদ স্বপ্নার সামনে সেদিন জয় একগুচ্ছ শিউলি ফুল এগিয়ে দিয়ে বললো গোলাপ দেয়নি বলে ফিরিয়ে দিও না ভালোবাসা সত্যি হলে ফুলটা গোলাপ না হলে শিউলি তাতে কি এসে যায় একটু থেমে পুনরায় বলল ভালোবাসা কিভাবে প্রকাশ করতে হয় আমি জানি না তবে এতটুকু জানি যতটা ভালোবাসলে কাউকে চোখ বন্ধ করলে অনুভূতি করা যায় ঠিক ততটাই ভালোবাসি হ্যাঁ হ্যাঁ ভালোবাসি খুব খুব ভালোবাসি নদী সারা জীবন তোর সাথে পথ চলতে চাই নদী থ হয়ে গেল বলার মতো ভাষা তার জানা নেই এতদিনে নানানভাবে নিজের অনুভূতি জানান নদী আজ জয়ের অনুভূতি জানতে পেরে মনের ভিতর কি যে বয়ে যাচ্ছে সেটা একমাত্র নদীই জানে রিয়াদ হৃদয় নিয়ে নদীর মুখশ্রিতে তাকিয়ে রইল যদিও সে জানে নদীর উত্তর কি হবে তবুও বিপর মন চাচ্ছে উত্তরটা না হোক স্বপ্ন নদীকে ধাক্কা দিয়ে বলল জয় উত্তর অপেক্ষা করছে নদী উত্তর দেয় নদী লাজুক হেসে ফুলগুলো নিয়ে বলল আমিও ভালোবাসি কথাটা বলে ছুটতে পালালো নদী নদীর পালানো দেখে জয়ও নদীর পিছন পিছন দৌড় দিল স্বপ্না জয়কে যেতে দেখে কিছু ডাকতে নিলে রিয়াদ বললো পিছু ডাকিস না সময়টা এখন ওদের সময়ের সঙ্গ না দিতে পারিস বাধা অন্তত দিস না আচ্ছা স্বপ্না চলে গেল রিয়াদ যেখানে দাঁড়িয়ে নীরবে কেঁদে গেল কিছুক্ষণ পর নিজেকে শান্ত করে নিজের মনকে বলল ভোগে নয় ত্যাগের প্রকৃতি সুখ পূর্ণতার মাঝে মাঝে অপূর্ণতায় সুখী হওয়া যায় জয়ের সাথে খুন বেশ অনেকটা সময় কেটে গেল নদীর বাসায় ফিরতে ফিরতে বেশ সন্ধ্যা বেশ ভয় নিয়ে বাসায় প্রবেশ করলো বাসায় ঢুকতে আম্মার হলো নদী নদী বেশ ভয় পাচ্ছে তার আম্মা তাকে কি না বলে কিন্তু নদীকে অবাক করে দিয়ে তার আম্মা বললেন স্বপ্নার আব্বা আম্মা কেমন আছেন স্বপ্নার আব্বা আম্মা হ্যাঁ তুই নাগা গা বাড়ি থাইকে আইলি নদী কিছু বুঝতে পারলো না নদীর আম্মা পুনরায় বললো তুই এতক্ষণ ওগো বাড়ি আসিলি তাই ওর আব্বা আম্মা কেমন আছে কইতে পারো না কেন না মানে যে ওদের বাসায় ছিলাম এটা তুমি জানলে কিভাবে দেরি হইতে পারে বাড়িতে আইয়া কইয়া গেল বাড়ি হুম গেছিলাম তো ওর আব্বা আম্মা বেশ ভালো আছে তাই হাত মুখ ধুয়ে নেই হ্যাঁ নদী তাড়াতাড়ি করে কেটে পড়লো আজ রিয়াদ ছিল বলে বেঁচে গেল সন্ধ্যার কিছুক্ষণ পর রিয়াদের বাড়িতে জয়ের আগমন ঘটলো রিয়াদ নিজের ঘরে ঘুমাচ্ছিল শরীরটা ভালো লাগছিল না তাই ঘুম দিচ্ছিল জয় রিয়াদের আম্মার সাথে সৌজন্যমূলক বাক্য বিতরণ করে রিয়াদের ঘরে গেল রিয়াদকে ঘুম থেকে তুললো রিয়ার রেস তখনও কাঠেনি ঘুম ঘুম কণ্ঠে বলল জয় হঠাৎ আমার বাড়িতে কেন আসতে পারি না তা নয় কখনো রাতে আসিস নাই তো তাই হ্যাঁ আজ একটা খুব গুরুত্বপূর্ণ কাজে এসেছি কি কাজ জয় পকেট থেকে একটি ভাঁজ করা কাগজ বের করে রিয়াদের সামনে ধরল করুণভাবে বলল। প্লিজ এই চিঠিটা নদীকে দিয়ে আয় না কি এখন আমি নদীর বাসায় যাব হ্যাঁ সমস্যা কি তোর মাথা খারাপ এখন গেলে লোকে কি ভাববে কিচ্ছু ভাববে না সবাই জানে তোরা প্রতিবেশী এবং একসাথে পড়িস তাই কোনো সমস্যা নেই সমস্যা নেই বললেই সব কিছু রিয়াদের কথা সম্পূর্ণ করতে না দিয়ে জয় বলল দেখ ভাই আমি কিছু জানি না আমার অনেক দিনের সব প্রেয়সীর সাথে চিঠি আদান প্রদানের মাধ্যমে প্রেম করব এখন তুই আমার ইচ্ছেটা পূরণ কর রিয়াদ কিছু বলতে নিলে জয় আবারও দুবার অনুরোধ করতলো রিয়াদ বাধ্য হয়ে রাজি হয়ে যায় নিয়ে নদীর নদীর বাড়িতে আসে খুব ভদ্রভাবে আম্মাকে বলে কাকিমা নদী স্বপ্নার থেকে যে নোটগুলো নিয়ে এসেছে ওগুলো আমার প্রয়োজন আছে তাই নিতে এসেছি আচ্ছা নদীর আম্মা নূপুরকে নদীর বোনকে উদ্দেশ্য করে বললেন নূপুর আপারে ডাক দে কোয়া রিয়া আইছে আচ্ছা আম্মা নূপুর ভিতরের ঘর থেকে নদীকে ডেকে নিয়ে আসে নদী এই অসমকে রিয়াদকে দেখে বেশ চমকালো রিয়াদ একবার নদীর আম্মার দিকে আর একবার নদীর দিকে তাকিয়ে অসহায় কণ্ঠ বলল তুই যে নোটগুলো আনেছিস সেগুলো আমারে দে নদী কিছু বুঝতে পারল না তবে রিয়াদের আসার কারণটা জরুরি ভাবে নদী বললো আয় আমার ঘরে আয় আমি বের করে দিচ্ছি রিয়াদ নদীর আহ্বান পেয়ে সঙ্গে সঙ্গে ভেতরের ঘরে গেল ঘরে গিয়ে চিঠিটা নদীর হাতে তুলে দিয়ে বলো জয় দিয়েছে বলেছে উত্তরটা কাল লিখে নিয়ে যেতে একটু থেমে পুনরায় বললো আর হ্যাঁ কাল থেকে এভাবে চিঠি আদান প্রদানে নিবেদন হবে তবে আমি ডাকপিয়ন হতে পারবো না তাই নিজেদের মতো করে চিন্তা ভাবনা কর কীভাবে প্রেমপত্র লেখা যায় রিয়াদ এতটুকু বলে নদীর একটা খাতা নিয়ে চলে গেল নদী রিয়াদকে কিছু বলতে নিচ্ছিল কিন্তু রিয়াদ শুনলো না কারণ রিয়াদ জানে এখন নদীর কথা শোনা মানে জয় চিঠিতে যা লিখছে তা পরে শোনাবে চিঠিতে কি লেখা আছে জানা নেই কিন্তু চিঠির ভাষা শোনা তার পক্ষে সম্ভব নয় রিয়াদ চলে যেতে নদী চিঠির ভাঁজ খুলে পড়তে লাগলো প্রেয়সী আমার প্রেয়সী ভালোবাসি খুব ভালোবাসি পুরো চিঠি জুড়ে শুধু এতটুকুই লেখা এতটুকু লেখায় নদীর হৃদয়ে অনুভূতি এক জাগিয়ে একল চিঠিটা ভালোবাসা এত সুন্দর কেন পরের দিন নদী জয়ের সাথে দেখা করার পূর্বে এবং সাথে দেখা করলো এখন নদী ওদের দুজনের মুখোমুখি বসে আছে নদী জয়ের উদ্দেশ্যে চিঠি লিখবে এখন কি লেখা যায় সেটাই ভাবছে অনেকক্ষণ ভেবে নদী রিয়াদকে বললো তুই বল না কি লিখবো তুই তো একজন ছেলে ছেলে হয়ে বুঝিস না অন্য একজন ছেলে কি ধরনের লেখা পছন্দ করে যে লেখার মাঝে হাজারো অনুভূতি খোলা করবে আর যে অনুভূতি ভেলায় সে হারিয়ে যাবে স্বপ্ন মজা করে বললো তুই তো বেশ ডুবে যাচ্ছিস সেই অনুভূতিতে যাচ্ছি তো বাহ ডুবে ডুবে ভালোই জল খাচ্ছিস তোকে জল খেতে কে বারণ করছে কাউকে তো পাচ্ছি না রে কী করবো বল আমার জনকে তো তুই ছিনিয়ে নিয়েছিস কি নদী চমকে জিজ্ঞাসা করলো স্বপ্ন হাসল হাসি ধরে রেখেই বললো মজা করছিলাম তাই বল একটু থেমে নদী পুনরায় বললো বল না কি লিখবো চিঠিতে রিয়াদ বলল চার এসে অক্ষরের ভালোবাসায় বড্ড মায়া মায়ারে চাদর জড়াতে চাই সারা জীবন নদী রিয়াদের মুখশ্রিতে তাকাতে রিয়াদ বলল এটাই লাখ নদী কিছু বলার পূর্বে স্বপ্ন বলল রিয়াদ সেই চাদরে কার সাথে জড়াতে চাইস রিয়াদ মুখে হাসি ধরে রেখেই বললো সে মনের গহিনে খুব সযত্নে নিজের বসত গড়ে তুলেছে তার গল্প মনের গহীনেই গড়ে উঠুক নদী সন্ধিহান দৃষ্টি নিক্ষেপ করে বললো কাউকে ভালোবাসিস জিয়াদ উল্টো পাল্টা না বকে যেটা বললাম সেটা লেখার হলে লেখ নয়তো যা যাবো তো অবশ্যই তবে লিখে যাব। তোর কথাটা আমার ভালো লাগে তাই ওটাই লিখব তো লেখ নদী কথাগুলো লিখে কাগজ ভাজ করে নিয়ে চলে গেল। জয় হয়তো এতক্ষণ চলে এসেছে নদী চলে যেতে স্বপ্ন বলল ভালোবাসিস কাকে তুই আবার উল্টো বকা ধরলি কবের থেকে উল্টো হোক বা সোজা বল না কাহারে ভালোবাসিস যে আমার নয় তারে রিয়াজ চলে যেতে নিলে স্বপ্ন বলে প্রকাশ করে দেখ হয়তো সে তোর পিছন ঘুরে তাকালো স্বপ্নার উপরোক্ত কথাটি রিয়াদের বোধগম্য হল না স্বপ্নার দিকে তাকিয়ে দেখলো সে লজ্জা পাচ্ছে এমনভাবে দাঁড়িয়ে আছে কিছু বুঝতে না পেরে রিয়াদ চলে গেল বুঝতে পারল নাকি বুঝতে চাইল না কে জানে বছরটা পার হয়ে গেল দশম শ্রেণীতে পদাপন করলো সবাই আজ নদী খুব খুশি তার ভালোবাসার জয় প্রথম স্থান অর্জন করছে সবাই জয়কে বাহাবা দিচ্ছে অন্যদিকে জয়ের এই প্রথম স্থান অর্জন করার পিছনে যে মানুষটা নিজের এক ধাপ পিছিয়ে নিয়েছে তার নামটা কারো জানায়নি নদী খুশিতে সেই মানুষটাও খুশি সেই মানুষটা অন্য কেউ নয় রিয়াদ পরীক্ষার খাতায় কিছুটা মার্কস সেরে দিয়েছিল রিয়াদ রিয়াদ আগের থেকে ধারণা ছিল জয় কতটা মার্কস পেতে পারে সেই ধারণা থেকে নিজের খাতায় কিছুটা মার্কস সেরে আসলো রিয়াদ স্কুলে মাঠে বসে একা ছিল কোথা থেকে যেন নদী ছুটে এলো তার কাছে ছুটে এসে রিয়াদের পাশে বসলো খুব দ্রুত বললো তুই এখানে আর আমি তোকে পুরো স্কুল খুঁজে মরছি রিয়াদ অন্য মানুষকে হয়ে বললো তুই আমাকে খুঁজছিলে বুঝি হ্যাঁ আসতো তোর জয়কে নিয়ে থাকার কথা সেখানে আমাকে খোঁজটা বড্ড বে নাই। আরে আমি তো তোকে জয়ের জন্যই খুঁজছিলাম রিয়াদ অবাক হয়ে বললো জয়ের জন্য মানে তুই তো জানিস আমি ভালো করে চিঠি লিখতে পারি না কি লিখবো ভেবে পাচ্ছি না জয়কে ছুভেচ্ছে জানিয়ে একটা চিঠি লিখতে চাচ্ছি বল না কি লিখব রিয়াত মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলে বললো অনেক তো হলো নিজের চিঠি এবার নিজে লেখ অনুভূতি তোর সেখানকার ভাবনাটা অন্য করা হলে সেটা ভালো দেখায় না তার মানে তুই আমাকে সাহায্য করতে চাচ্ছ না উহ সাহায্য করতে চাচ্ছি তবে অন্যভাবে মানে কাগজ কলম বের কর নদী দ্বিমত না করে কাগজ কলম বের করে রিয়াদের দিকে এগিয়ে দিল রিয়া সেটা না নিয়ে বললো তুই লেখার মতো করে কলমটা ধর নদী রিয়াদের মুখশ্রীর দিকে তাকালো রিয়াদের চোখের ইশারায় কলম ধরতে বলল। নদী রিয়াদের কথা মতো কলমটা হাতে নিল এবার রিয়াদ বললো চোখ বন্ধ কর নদী এবারও কিছু বলতে চাচ্ছিল না কিন্তু রিয়াদের ইশারায় চুপচাপ ওর কথা শুনতে বলল। নদী নিজের চোখ বন্ধ করে নিল রিয়াদ শান্ত শৈল বললো জয়ের সাথে কাটানো সবচেয়ে সুন্দর মুহূর্তটাকে স্মরণ কর একটু থেমে রিয়াদ পুনরায় বললো সেই সাথে আজ তুই কতটা খুশি তাই নিয়ে ভাব তারপর যা মনে আসে তাই লিখে ফেল নদী চোখ বন্ধ করে ভাবনার জগতে চলে গেল এই এক বছরে জয়ের সাথে চিঠি আদান প্রদান ঘোরাফেরা সবই হলো সব কিছুতে নদীর কাছে সুন্দর মুহূর্ত তবে এই সুন্দর মুহূর্তগুলি বলতে যেটা মনে পড়েছে সেটা হলো সেদিন জয়ের সাথে দেখা করার পর জয় বলল প্রেয়সী জয় বলা প্রেয়সী শব্দটা নদীর বুকে শিহরণ জাগিয়ে দিল নদী অনুভূতি সাগরে ডুব দিল ডুবন্ত নদীকে ডাঙায় ফেরত নিয়ে আসলো জয়ের কাতর সুর জয় বলল প্রেয়সী আমার একটা ইচ্ছে পূরণ করবে কি ইচ্ছে তোমার আমার না তোমার সাথে নিরিবিলি পথে হাঁটতে খুব ইচ্ছে করে এখন হুম কিন্তু এখন নদী কথাটা সমাপ্ত করতে পারেনি তার পূর্বে জয় করুণা সুরে বলছিল প্লিজ ইচ্ছেটাকে মেরে ফেলার মতো বাক্য উচ্চারণ করো না জয়ের সুর নদী উপেক্ষা করতে পারেনি তাই রাজি হয়ে গেল পাশাপাশি দুজন প্রেমিক প্রেমিকা হেঁটে চললো ভালোবাসা দুজনের মধ্যে বিদ্যমান দুজনের অনুভূতি ভাষায় দুজন দুজনকে বড্ড চায় তারা জানে না তাদের চাওয়াটা পূর্ণ হবে কিনা হঠাৎ নদী আ শব্দ করে উঠল জয়ের সাথে ব্যাকুল হয়ে পড়ল। কি হয়েছে কোথায় ব্যথা পেলে প্রেয়সী নদী মুচকে হেসে জয়ের দিকে তাকিয়ে রইল জয় নদীর জবাব না পেয়ে বলল, কি হলো বলো না কি হলো তোমার কোথায় ব্যথা পেলে নদী অট্ট হাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে বলল কিচ্ছু হয়নি আমার স্বপ্ন একদিন এরকম করতে বলেছিল দেখতে বলেছিল তোমার হাব ভাব সেটাই দেখেছিলাম জয় ভ্যাবাছাকা খেয়ে গেল জয়ের ভ্যাবলাগান্ত এই মুখশ্রী দেখে বেশ মজা পাচ্ছিল নদী সেদিনকার অনুভূতিটা নদীর কাছে অন্যরকম ছিল হয়তো কাজটা ছেলে মানুষই ছিল তবু ক্ষতি কি হোক না হোক অনুভূতি বোকামো স্মৃতি থেকে বেরিয়ে নদী লিখতে লাগলো প্রিয় তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার কাছে গুরুত্বপূর্ণ প্রতিটি মুহূর্তেই ভালোবাসার আমার সেই ভালোবাসার অনুভূতি ভাষায় প্রকাশ করার সাধ্য আমার নেই তোমার জয়ের ওই দিনের শুভেচ্ছা জানানোর মতো ভাষাও আমার নেই শুধু ছোট্ট শব্দে অনুভূতি করলাম বুকে নিয়ে সেই শব্দের গভীরতা সেই ছোট্ট শব্দটি হলো ভালোবাসি এছাড়া শুভেচ্ছা জানানোর মতো ভাষা আমার নেই ইতি তোমার প্রিয়সী চিঠির নদী রিয়াদকে পড়ে শোনালো রিয়াদ মুখে হাসি নিয়ে বলল বেশ ভালো হয়েছে রিয়াদ ভালোই বলেছে মানেই ভালোই এই ধারণা নিয়ে নদী চলে গেল রিয়াদ মনে মনে আক্ষেপের শুরু বললো আমার অনুভূতি প্রকাশ করার মতো সেই ছোট্ট শব্দটা আমার বোধ কখনো বলা হবে না পরক্ষণে বলল বাস্তবে না শুই কল্পনাতে হোক কল্পনাতে বলছি ভালোবাসি খুব ভালোবাসি সময়টা বেশ যাচ্ছিল জয়ের সাথে সম্পর্ক জড়ানোর পর নদীর মুখশ্রীতে কখনো মন খারাপের দেখা মেলেনি কিন্তু আজ নদীর বড্ড মন খারাপ জয়ের সাথে ঘুরতে ভালো লাগছে না তাই জয়কে বিদায় জানিয়ে রিয়াদের সাথে বাসায় ফিরছিল নদী রিয়াদ বেশ কিছুক্ষণ ধরে লক্ষ্য করছে নদী কিছু বলার চেষ্টা করেও বলতে পারছে না নদীকে সুযোগ করে দিতে রিয়াদ বলল কিছু বলবে হ্যাঁ তো বল মন খারাপের কারণ তুই কি করে বুঝলি আমার মন খারাপ আর আমি তোকে এটাই বলবো তোর আনন্দ সুখ অনুভূতি মন খারাপের গল্প শোনার জন্যই তো আমি আছি তুই খুশির গল্প শোনাতে চাইলে এতক্ষণে ভাবছি না তাই ধরে নিলাম মন খারাপের গল্প বলবে এই জন্য তোকে আমার এত ভালো লাগে তুই আমার একমাত্র বন্ধু যাকে আমি সব গল্প খুব সহজেই বলতে পারি তো বলে ফেল মন খারাপের কেন নদী কান্না কান্না ভাব নিয়ে বলল আম্মা বলল এসএসসির শেষে আমার বিয়ে দিয়ে দিবে কিন্তু তো কিছু করে না ছাত্র মানুষ ওর সাথে বিয়েটা কি করে হবে আব্বা আম্মা অন্যত্র বিয়ে দিয়ে দিলে আমি কি করবো রিয়াদের ভাবনা আসছে না এখন কি করা যায় তবে রিয়াদ এতটুকু জানে এখন কি বললে নদীর মন খারাপ দূর হবে রিয়াদ শান্তভাবে বললো বেশ অনেকটা সময় আছে চিন্তা করিস না আমি আছি তো ব্যবস্থা হয়ে যাবে তুই দায়িত্ব নিবি আমার সম্পর্কটাকে বৈধ করার রিয়াদ চমকে নদীর দিকে তাকালো নদীর আশাভরা দৃষ্টি রিয়াদের চোখের আড়াল হলো না রিয়াদ স্বাভাবিকভাবে বলল আমি দায়িত্ব নিলে তোর মন খারাপ দূর হবে হ্যাঁ হবে আমি জানি তুই দায়িত্ব নিলে আমাদের সম্পর্কটা পূর্ণতা পাবে পেতেও নাও হতে পারে হুম আমি নিজের থেকে বেশি ভরসা করি তোকে আমি জানি তুই দায়িত্ব নিলে আমার জীবনটা সুন্দর হবে এত ভরসা করে জামাই হুম কেন কারণ তুই আমার সবচেয়ে ভালো বন্ধু ছোটবেলা থেকে আমি আমার সব কিছু তোর সাথে শেয়ার করে শান্তি পাই তোকে বললে আমার সব সমস্যা নিমেষে শেষ হয়ে যায় রিয়াদ নীরবে হাসলো, নীরব হাসির মাঝে হয়তো লুকিয়ে আছে একটি বাক্য বন্ধুত্ব আর ভালোবাসা কখনো বুঝি এক হয় না রিয়াত নদীকে আশ্বাস দিয়ে বলো নিলাম দায়িত্ব যদি আমি দায়িত্ব নিলে তোর মুখে হাসি ফোটে তবে নিলাম দায়িত্ব তোর মুখের হাসি ধরে রাখার জন্য হলেও তোদের ভালোবাসা পূর্ণতা করাবো নদী হাসি মুখে বললো সত্যি হ্যাঁ নদীর খুশির জোয়ারে ভেসে একটি ভুল করে ফেললো রিয়াদকে জড়িয়ে ধরলো রিয়াদকে জড়িয়ে ধরার সাথে রিয়াদের হৃদয়ে অন্যরকম শিহরণ বয়ে গেল রিয়াদ সাথে সাথে চোখ বন্ধ করে নিল নদী নিজের ভুল বুঝতে পেরে রিয়াদকে ছেড়ে দিল রিয়াদকে ছেড়ে দিতে রিয়াদ চোখ মেলে নদীর দিকে তাকালো নদীর বোকা বোকা মুখশ্রি দিয়ে বললো বন্ধুকে জড়িয়ে ধরায় ক্ষতি কি রিয়াদ কিছু বলল না দুজনে এগিয়ে চলো সামনের দিকে রিয়াদ মনে মনে একবার বলল সে কি জানে তার মন খারাপ দূর করতে কেউ একজন শত ব্যথা বুকে নিয়ে তাকে তার ভালোবাসার হাতে তুলে দিবে পরক্ষণে মন বলে উঠল সে কভু জানবে তার হাসি কারো হৃদয়ে আনন্দের ঢেউ তোলে বেশ কিছুদিন পর একদিন রাতে রিয়াদের আম্মা রিয়াদের ঘরে আসছিল রিয়াদ বই পড়ছিল আম্মাকে আসতে দেখে বই রেখে আম্মার দিকে দৃষ্টি নিক্ষেপ করলো কিছু বলবে আম্মা আম্মা রিয়াদের পাশে বললো হাবা যান কি আম্মা তোর আব্বা গত হয়েছে দিন হইল তোর আব্বা শহরে ভালো কাম করত বইলা তোর ভবিষ্যতের জন্য কিছু জমাইয়া রাখিয়ে গেছিল সেই দিয়া দুটো বছর কেটে গেছে এখন জমানো টাকা বেশি নেই তোর ভবিষ্যতের কথা ভাইবা আমি একখান সিদ্ধান্ত নিয়ে আইলাম আজ কি সিদ্ধান্ত আম্মা জমানো টাকা আছে ওইগুলো দিয়ে একটা ব্যবসা শুরু করলে কেমন হয় এতদিন ছোট ছিল বইলা আমি কিছু বলিনি এখন দুনিয়াটা বোঝার বয়স হয়েছে তো তাই আম্মার কথা সমাপ্তের পূর্বে রিয়াদ বলল আমি বুঝতে পারছি আম্মা তুমি কি বলতে চাও আমি তোমার কথায় রাজি এখন কিছু না করলে ভবিষ্যতে আমাদের দুদিন দেখা দিবে আব্বার অবস্থা সচ্ছল না থাকলেও এখনই আমাদের পরিণতি খুব করুণ হতো আম্মা খুশি মনে বললো আমি জানতাম আমার পোলা ঠিকই বুঝবো হ্যাঁ আম্মা এবার বলো কিসের ব্যবসা করলে ভালো হয় সেটাই আমি আগে ভাই বেড়াচ্ছি দেখ গ্রামে দিয়া বাজার দূরত্ব খুব একটা কম নয় রোজ পায়ে হাঁটতে গ্রামের লোকজন বাজারে যাইতে মেলা কষ্ট হয় এই তোর কথাই ভাবনা সপ্তাহে একদিন ছুটি পাস ওই দিন বাজার দৌড়াস তাই আমি বলেছিলাম গ্রামের মধ্যে ওই যে পশ্চিম দিকটায় তোর আব্বার জমি আছে না ওখানে একটা দোকান দিলে কেমন হয় শহর থেকে দৈনন্দিন জীবনে লগে সব জিনিসপত্র নিয়ে ওখানে দোকান খুলে ব্যাপারটা মন্দ হয় না স্কুল শেষে আইয়ে দোকানে বসবি আর বন্ধের দিন তো আছেই রিয়াদের আম্মার মুখশ্রীতে তাকে মুচকে হাসলো তার আম্মা সমস্ত ব্যবস্থা করেই যে আজ এসেছে তা বুঝতে তার বাকি রইল না মুখে হাসি ধরে রেখে রিয়াদ বলল বুদ্ধিটা খারাপ নয় আম্মা একটু থেমে পুনরায় সংকোচ নিয়ে বলল আম্মা একটা কথা বলবো হ্যাঁ বল আম্মা ব্যবসাটা আমি একাই করতে পারবো না তুই একলা কই বাজান আমি তো আছি আম্মা আমি তোমার কথাটা অস্বীকার করছি না আমি জানি আমার ভুল হলে তুমি আমাকে ঠিক রাস্তা চিনিয়ে দিবে আমি আসলে রিয়াদকে ইতোস্তিত করতে দেখে রিয়াদের আম্মা বলল বাজান যা বলা সরাসরি বল আম্মা আমি আসলে জয়কে আমার সাথে নিতে যাচ্ছি মানে তুই জয়ের লগে ব্যবসা করতে চাচ্ছিস হুম রিয়াদের আম্মা বুঝতে পারলো তার ছেলে কিছু একটা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছে ছেলের উপর তার আস্থা সেই আস্থা রেখে তিনি বললেন তোর লগে নিবি জয়লে তাতে সমস্যা নি জয়কে নিলে তুমি অসুখী অসুখীন তো আমি খুশি না কেন। আম্মা আমার পোড়ার লগে অন্য একজন কর্মঠ হইলে আমার তো খুশি হওয়ার কথা খুশি হয়ে আম্মাকে জড়িয়ে ধরে বললো সত্যি আম্মা তুমি খুব খুশি সন্তানের খুশিতে আম্মা আব্বা দুজন খুশি হয় রে বাজান কিন্তু তোরা ভাবিস আব্বা আম্মা তবু কোনো কাজ করতে নিষেধ করে মানে তোগো স্বাধীনতায় বাধা হয়ে দাঁড়ায় আসলে ব্যাপারটা অমন নয় সব আব্বা আম্মাই চায় তার সন্তান ভালো কাজ করুক খারাপটা বর্জন করুক তাই মাঝে মধ্যে ভুল কাজে বাধা হইয়া দাঁড়ায় একটু থেমে আম্মা পুনরায় বললো ওইটারে স্বাধীনতায় বাধা দেওয়া কয় না রে বাজান ওইটা হলো সঠিক স্বাধীন জীবনের দিকে এগিয়ে দেওয়া সন্তানকে আম্মার কথাটা শুনে ছোট্ট একটা বাক্য মনে হতে পারে কিন্তু বাক্যটা যে কত দীর্ঘ যেই বুঝবে যার মধ্যে বোঝার জ্ঞান আছে রিয়া আম্মাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলো পরের দিন রিয়াদ তার বাসায় ব্যবসার কথা জয়কে জানায় যেহেতু নদিয়া জয়ের প্রেমটা বিয়ে অবধি গড়িয়ে নিয়ে যেতে চায় তাই জয় রাজি হয়ে গেল পড়ালেখার পাশাপাশি নিজেকে কর্মঠ হিসাবে গড়ে তোলা যাবে নদী জয় এবং রিয়াদের নতুন ব্যবসা খোলার কথাটা শুনে সবাই খুব খুশি হলো ওদের ব্যবসাটা সাফল্যের দিকে অগ্রসর হলো সম্পর্কটা পূর্ণতা পাবে বলে ধারণা নদীর নদী খুশি মনে রিয়াদের সামনে গিয়ে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিল রিয়াত কৌতূহল দৃষ্টি নিক্ষেপ করলো নদীর দিকে নদীর হাসি রেখা টেনে বলল আরে হাতটা ধরতো তোদের নতুন ব্যবসার জন্য শুভেচ্ছা জানাচ্ছি আমাকে জানাচ্ছিস কেন যাকে জানাব তাকে জানা আরে ওকে জানে ইয়ে কি হবে ব্যবসার হাল আসল তো তুই ধরবি ও তো শুধু নামই থাকবে আমি জানি তুই ওকে তোর সাথে এজন্য নিয়েছিস যাতে আমাদের সম্পর্কটা একটা নাম পায় তাই শুভেচ্ছা তোকেই জানানো উচিত তাই হুম এবার হাতটা ধর রিয়াদ নদীর বাড়িয়ে দেওয়া হাতে নিজের হাতটা বাড়িয়ে দিল মনে মনে বলল তা এই খুশিময় মুখশ্রীতে আমার প্রাপ্তি নদী চলে গেল জয়ের সাথে গল্প করতে সেই ভাগে স্বপ্না রিয়াদের দিকে এগিয়ে এলো রিয়াদ স্বপ্নার দেখে সৌজন্যতা হাসি দিল স্বপ্না খুশি হলো বললো নতুন ব্যবসার জন্য অভিনন্দন ব্যবসা এখনও চালু হয়নি হয়নি তবে হবে হুম ব্যবসাটা দাঁড়িয়ে গেলে বাসায় আমাদের ব্যাপারটা জানাবো রিয়া চমকে উঠল বিস্ময় নিয়ে বলল আমাদের ব্যাপারটা মানে মানে আমাদের ব্যাপার স্বপ্ন আনন্দের সাথে উপরোক্ত কথাটা বলল রিয়াত স্বপ্নের উপরোক্ত কথার ভাবাত্মক বুঝতে পেরে বললো এমন স্বপ্ন দেখা উচিত নয় যা ভেঙে গেলে নিজেকেই নিজের চিনতে কষ্ট হয় আমি চাই না তুই ভুল করিস তাই বলছি তুই যা ভাবছিস তা ঠিক নয় স্বপ্না কিছু বলতে নিলে রিয়া থামিয়ে দিয়ে বললো এর চেয়ে সহজ ভাষা বলা আমার পক্ষে সম্ভব নয় রিয়াদ চলে গেল রিয়াদের যাওয়ার দিকে দৃষ্টি রেখে স্বপ্ন মনে মনে বললো এতদিন আমার মধ্যে যাওয়া হয়েছে তার সব কিছু মিথ্যে রিয়াদ কি আমাকে ভালোবাসে না যদি ভালোই না বাসবে তবে ইঙ্গিত কেন দিয়েছিল মাতারি এটা কি বললো কিসের ইঙ্গিত দিচ্ছে মনুরা ধীরে ধীরে সময়ে বয়ে যাচ্ছে রিয়াদের আম্মার থেকে দশ হাজার টাকা নিয়ে রিয়াদ ব্যবসা শুরু করছে প্রথমে সব কিছু যেমন শাক সবজি আলু পেঁয়াজ তেল মুড়ি যা দৈনন্দিন জীবনে প্রয়োজন সব কিছু অল্প অল্প করে কিনে দোকান খুলে বসলো সেগুলো বিক্রির শেষে আগের তুলনায় কিছুটা বেশি জিনিসপত্র নিয়ে আসলো এভাবে একটু একটু করে বেশি বেশি কিনতে কিনতে ধীরে ধীরে রিয়াদের ব্যবসা বড় হতে লাগলো পড়ালেখার ভাবে ব্যবসাটা ভালোই জমে উঠছিল গ্রামের লোকজনরা বাজারে গিয়ে জিনিসপত্র কিনতে সত্যিই খুব অসুবিধা গ্রামের মধ্যে সদা সদায় চাল আলু ডালের দোকানকে বলে দোকানে হয় বেশ ভালো হলো তাদের গ্রামের লোকদের কথা চিন্তা করে এসএসসি পরীক্ষার মধ্যেও দোকান খোলা রেখেছে রিয়াদ জয়কে পরীক্ষার মধ্যে অবসাদ দিয়ে নিজেই দোকান খুলে বসতো দোকানের বেচা পাশাপাশি বই নিয়ে পড়তে লাগলো এভাবে দিন কেটে গেল এসএসসি পরীক্ষা শেষ নদীর বাড়ি থেকে বিয়ের চাপ পড়লো নদীর রিয়াদকে সবটা বললো রিয়াদ নদীর বাড়িতে আসলো নদীর পরিবারের সাথে রিয়াদের ভালো জানাশোনা থাকায় নদী ভরসা পাচ্ছে আর আব্বা রিয়াদের কথা ফেলতে পারবে না রিয়াদ এবং নদীর আব্বা মুখোমুখি বসা প্রথমে কুশল বিনিময় রিয়াদ কিছু সংকোচ নিয়ে বললো কাকা আমি আসলে নদীর বিয়ের ব্যাপারে কথা বলতে চাইছিলাম তাহলে তো মেলা ভালা আমি তোমার আম্মার লগে এই ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম রিয়াদ ব্যাপারটা বুঝতে না পারে বললো আমার আম্মার সাথে কথা বলতে চাচ্ছেন কেন আমি আসলে চাইছিলাম তোমার আর নদীর বিয়েটা হোক তুমি যখন নিজেই বলতে চাইছো তখন তো হয়েই গেল রিয়াদ কানে এখনো বিশ্বাস করতে পারছে না এইমাত্র সে কী শুনল তার আর নদীর বিয়ে অবাধ্য মন কেন জানি খুশি হয়ে উঠল। রিয়াদের মন বলে উঠল ক্ষতি কী তার আর নদীর বিয়ে হয় তখনই রিয়াদের মনে দ্বিতীয় সত্ত্বে বলে উঠলো না এটা হওয়া নয় সে যে তোকে চায় না তার মুখে হাসি তুই নজর জয় রিয়াদ নিজেকে স্বাভাবিক করে বললো কাকা আপনি আসলে ভুল ভাবছেন আমি আমার নয় জয়ের সাথে নদীর বিয়ের কথা বলতে আসছি নদীর আব্বার মুখশ্রী তিরস্কার ফুটে উঠল মনে হলো সে কথাটি শোনার জন্য প্রস্তুত ছিল না কিছুটা বিরক্ত হয়ে তিনি বলেন এসব কি বলছো তোমার দোকানের কর্মচারীর সাথে আমার মাইয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আইছ তুমি একটু থেমে পুনরায় বলে দেখো তোমার ব্যবসায় অনেক নাম ডাক হয়েছে অল্প ব্যবসায় উন্নতি করছো তুমি তাই আমি তোমার লগে নদীর বিয়ের কথা ভাবছিলাম তোমার দোকানে কাজ করা ওই পোলার লগে আমি আমার মাইয়ের বিয়া কথা স্বপ্নেও ভাবতে পারি না রিয়াদ বিস্ময় নিয়ে নদীর আব্বার তাকিয়ে আছে দরজার ওপাশে দাঁড়িয়ে নদী সব শুনতে পাচ্ছে নদী বেশ অনেকক্ষণ যাব দরজার আড়ালে দাঁড়িয়ে আছে রিয়াদের মুখশ্রী আপনা আপনি দরজার আড়ালে দাঁড়ানো অসহায় নদীর মুখশ্রীর দিকে গেল নদীর মুখশ্রী দেখে মনে হচ্ছে যখন তখন সে কেঁদে দিবে রিয়াদ মন বলে উঠলো তার কান্না আর সহ্য হলো না একদম সহ্য হলো না রিয়াদ নদীর আব্বার উদ্দেশ্য বললো কাকা আমি জানি না জয় মূলত ব্যবসাটার আসল মালিক আমি ওর কর্মচারী নদীর আব্বা বিস্ময় নিয়ে বললো এসব কি বলতেছো সবাই জানে তো এটা তোমার বাবার জমি সেখানে তুমি দোকান উঠেছে না কাকা কথাটা সত্যি নয় মূলত আমার আম্মা আমার পড়ালেখার জন্য জমিটা জয়ের আব্বার কাছে বিক্রি করেছে জয় নিজেকে কর্মঠ তৈরি করতে পড়ালেখার পাশাপাশি ব্যবসা খুলে বসেছে আমি আর বন্ধু হয় ও আমাকে কাজে নিয়েছে যদি এটা সত্যি না হয় সত্যি হইলে আপনি জয়ে আর নদীর বিয়ে দিবেন সত্যি হলে দিব বাপ হিসাবে আমি আমার মাইয়া যেখানে সুখে থাকবে সেখানেই বিয়ে দিতে চাইব রিয়াদা একটা তাচ্ছিল্যে হাসি দিয়ে বলো টাকা থাকলে বুঝি মেয়েরা সাংসার জীবনে সুখী হয় আব্বা কিছুটা হতভম্ব হয়ে গেল কথাটা কাটতেই তিনি বলেন কি প্রমাণ আছে ওটা জয়ের দোকান আপনি আমার আম্মারে জিজ্ঞাসা করে দেখান আচ্ছা চলো এখনই তোমার আম্মারে জিগাই দেখি হ্যাঁ হ্যাঁ ক কেন কোনো সমস্যা কাকা কাল জিজ্ঞাসা করলে হয় না কাল নয় আজই জিগাবো এক্ষুনি কাকা আসলে আসলে নকলে বাদ এক্ষুনি জিজ্ঞাসা করবে চলো রিয়াদ বোকা বনে গেলো রিয়াদের আম্মা তো জানে না এসব আর তার আম্মারে এখন জিজ্ঞাসা করলে তো সে সত্যিটা বলে দিবে তখন নদীর আব্বা নাছরমান্ধা তাই জোর করে রিয়াদকে নিয়ে তার বাড়ি চলে গেল রিয়াদের হাত ধরে রিয়াদের আম্মার সামনে নিয়ে গেল নদীর আব্বা রিয়াদের আম্মা কিছু জিজ্ঞাসা করার পূর্বে নদীর আব্বা সোজাসুজিভাবে জিজ্ঞাসা করলো রিয়াদ যে দোকানটা চালায় ওটা কার রিয়াদ ভয়ে নিজের চোখ বন্ধ করে নিল নদীর আব্বা প্রশ্নের উত্তর শোনার জন্য আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে এরপর রিয়াদের আম্মা যা বলল তার জন্য কেউই প্রস্তুত ছিল না রিয়াদ চোখ মেলে বিস্ময় নিয়ে তার আম্মার মুখশ্রীতে তাকালো রিয়াদের আম্মা বলল দোকানটা জয়ের রিয়াদ বিস্ময় নিয়ে তার আম্মার দিকে তাকিয়ে রইল তার আম্মা দ্বিতীয় কথাটা শুনে সে আরও অবাক হলো আম্মা বলল এটা মুখের নয় কাগজের কথা রিয়াদ ওই দোকানের উপর কোনো অধিকার নেই ওটা দোকান জয়ের রিয়াদের আম্মার কথা শুনে কিছুটা স্বস্তি পেল নদীর আব্বা তারপর তিনি আলাদাভাবে খোঁজ নেওয়ার চেষ্টা করলেন নদীর আব্বা চলে যেতে রিয়া তার আম্মারে বলল আম্মা তুমি জানলে কিভাবে দোকানটা জয়ের কাগজে কলমে আম্মা রিয়ারিদের মুখশ্রির দিকে তাকিয়ে বলো জয় তোর বন্ধু বন্ধুর এক কথায় সব জমি ছাইড়ে দিলি বাজান কাগজে লিখে দিলি যে ওই জমি বা দোকানের উপর তুই কোনো অধিকার ফলাবি না আম্মা এসব তোমারে কে বলল জয় বই লেগেছে আজ আমি সবজি নিয়ে আসতে যাওয়ার সময় বলল কাগজটাও দেখাইল রিয়াদ অবাক নয় আম্মার দিকে তাকিয়ে রইল রিয়াদ কল্পনা ভাবে জয় এসব তার আম্মারে বলে দিবে হঠাৎ রিয়াদের স্মৃতিতে দুদিন আগের কথা ভেসে উঠলো সেদিন জয় রিয়াদের কাছে এসে বলল রিয়াদ আমি তোকে কিছু বলতে চাই হ্যাঁ বল আমার মনে হয় নদীর সাথে বোধ হয় আমার আর মিল হবে না মানে হঠাৎ এরকম মনে হলো কেন মেয়ে জামাই হিসাবে নদীর আব্বা নিশ্চয় তোর দোকানের কর্মচারীকে মেনে নেবে না কর্মচারী মানে দুই কর্মচারী হবি কেন তোর আর আমার ভাগের দোকান এটা এভাবে ভাগে ব্যবসা হয় না রিয়াদ গ্রামে সবাই জানে এই ব্যবসা তোর যে জমির উপর দোকানটা তৈরি সেই জমিটা তোর দোকানটা তোর এখানে আমি কর্মচারী ছাড়া কিছুই নাই। রিয়াদ বলার মতো কোনো ভাষা খুঁজে পেল না রিয়াদকে চুপ থাকতে থেকে জয় বলল এই ব্যবসাটা আমার না হলে নদীকে আমার পাওয়া হবে না রিয়াত তুই আমাকে কি করতে বলছিস শুধু লোক দেখানোর উদ্দেশ্যে তুই দোকানের উপর থেকে দাবি ছেড়ে দিয়ে এটা আমার বলে সবাইকে জানিয়ে দেয় যাতে নদীর আব্বা আমাকে মালিক মালিকভাবে নদীর সাথে আমার বিয়েটা দিয়ে দেয় মানে তুই মালিকানা চাচ্ছিস না মানে দিয়ে দিব শুধু আমাদের সংসার চালানোর খরচটা দিলেই হবে বাকিটা তুই রাখিস তার মানে তুই সত্যি আমাকে মালিকানা দিয়ে দিবি হুম তাহলে তুই এক কাজ কর কাগজে লিখে দে এই দোকানের উপর তোর কোনো অধিকার নেই এটা আমার দোকান কাগজে এটা লিখে দিয়ে সই করে দে রিয়ার জয়ের চোখের দিকে তাকালো না এ চোখে কোনো লোভ ছিল না লোভের ভাষা এমন নয় তবে কি সত্যি নদীকে পাওয়ার জন্য মালিকানা চাচ্ছে জয় রিয়াদ কিছু না ভেবে সেদিনের কাগজে এটা লিখে দিয়েছিল স্মৃতি থেকে বেরিয়ে রিয়াদের মন একটা কথা বললো মালিকানা নদীর জন্য চাইলে আম্মারে কেন বলে দিল এসব যাতে সবাই ওরা মালিক ভাবে তাই নাকি অন্য কোনো কারণে রিয়াদের আম্মার কথায় রিয়াদের হুঁশ ফিরল আম্মা বলল কিশোর বয়সে এইটা এক নজরে ভালো লাগতেই পারে তাই বললে তার জন্য সব কিছু হারানো ঠিক না তুই চাইলে জয় এখনও দোকানটা আত্মসাত করে থাইকা আটকাইতে পারে আম্মা আমি কিছু বুঝলাম না আমি তোর বিছানা নিছে লুকিয়ে খাতাটা পড়েছি ওখানে নদীর তোর অনুভূতির কথা লেখা আছে রিয়াদ চমকে আম্মার দিকে তাকালো তার মানে তার আম্মা সব কিছু জেনে গেছে রিয়াদ নিজের চোখের অশ্রুকে আটকে রেখে বলল আম্মা আমি তারে খুব ভালোবাসি এটা আবেগ বা এটা ভালোবাসা নাই না আম্মা এটা আবেগ না আর যদি আবেগ হইয়া থাকে তবু আমি সেই আবেগকে হারিয়ে যেতে চাই কিশোর বয়সে এই আবেগ সারা জীবন হৃদয় বান্ধা রাখতে চাই আম্মা শান্তভাবে বলল আমার কিছু বলার নেই বাজান শুধু বলবো ভাইবা দেখিস জীবনটা নিয়ে আম্মা চলে গেল আম্মা হয়তো বুঝতে পেরেছে তার সন্তান বড় হয়ে যাচ্ছে এখন নিজের সিদ্ধান্ত নিজে তার আম্মার প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে এটা ভেবে হয়তো অভিমান চলে গেছে রিয়াদ মনে মনে ভাবছে আম্মা এই অভিমান ভাঙব কীভাবে দুদিন রিয়াদ তার আম্মা তার সাথে ভালোভাবে কথা বলেনি রিয়াদা সহ্য করতে না পেরে আম্মার কাছে গিয়ে তারে জড়িয়ে ধরে বললো আম্মা রাগ করে আছো না আমি জানি আমার পোলা কোনো ভুল করতে পারে না তাও যার জন্য নিজের দিচ্ছিস সে তোর না আম্মা সে আমার হলে যে তার চোখে মুখে এখন যে খুশিটা রয়েছে তার থাকবে না একটু থেমে পুনরায় বলল আমি যে তার কান্না সইতে পারি না আম্মা রিয়াদ মুখশ্রিতে তাকে বলল এরকম গভীর কথা তুই কই শিখলি বাজান কেমনে শিখলি জানি না আম্মা তবে তার খুশিতে আমি খুশি আম্মা চুপ করে রইলেন রিয়াদ এক মনে বলল নাইবা হলো সে আমার নাইবা জানলো আমার হৃদয়ের কথা আমি তার খুশিময় মুখশ্রীতে নিজের ভালোবাসার প্রাপ্তি খুঁজে পাই আম্মা আর কিছু না বলে রিয়াদকে জড়িয়ে ধরল অন্যদিকে জয় এবং নদীর বিয়ে প্রায় পাক্কা পোকত বিয়ের দিন তারই ঠিক হয়ে গেছে এর মধ্যে একদিন নদী জয়ের সাথে লুকিয়ে দেখা করলো জয় নদীর কাছে এসে বললো প্রেয়সী হঠাৎ জরুরি তলব পাঠালে আব্বারে মিথ্যে বলাটা কি ঠিক হলো মিথ্যে কিসের মিথ্যে এই যে ব্যবসাটা তোমার ব্যবসা তো আমারই মানে ওটা তো রিয়াদের ব্যবসা তোমাকে তো ও বন্ধু হিসাবে সাথে নিয়েছে তোমার আর মিল করাতে রিয়াদ ব্যবসাটা আমায় দিয়ে দিছে কি নদী অবাক হয়ে গেল। জয় বললো তোমার আব্বা যাতে আমাদের সম্পর্কটা মেনে নেয় তাইও ব্যবসাটা আমায় দিয়েছে নদী বিস্ময়ে আরও বেড়ে গেল রিয়াদ তার বন্ধু ঠিক রিয়াত তার কথা রাখে সব সময় তাই বলে তাদের মিল করাতে নিজের ব্যবসা দিয়ে দিল কিন্তু কেন মহানুভবতা থেকে নাকি অন্য কিছু জীবনে প্রথমবার নদীর রিয়াদের ব্যবহারে সন্দেহ হচ্ছে খুব সন্দেহ নদীর বিয়ে তরজ শুরু হয়েছে কাল গায়ে হলো পরশু বিয়ে সবাই বিয়ে নিয়ে ব্যস্ত এই ব্যস্ততার মাঝে নদীর সন্দেহটা শেষ হয়ে গেল নদীর সন্দেহ পুনরায় জেগে উঠল যখন গায়ে হলিদে রিয়াদকে দেখা পেল না তখন রিয়াদের আম্মাও আসলো না রিয়াদও আসেনি তবে বিয়ের দিন রিয়াদ শিখেই এসেছিল নদীকে বৌজুর সাজানোর শেষ হওয়ার একটু আগেই এসেছে রিয়াদ হাতে করে নিয়ে এসে এসে গাদা ফুলের মালা নদীকে সাজানো মেয়েগুলি হাতে মালাটা নিয়ে বলল ওটা ওর খোপায় গেঁথে বৌদি বেশে বসে আছে নদী মাথার খোপায় রিয়াদের দেওয়া গাদা ফুলের মালা নদীর দুচোকে আজকের এই দিনটাকে নিয়ে অনেক স্বপ্ন তাই রিয়াদের কথা ভুলে গেছে সে নদীর চোখের পাতায় শুধু একটাই মানুষ ভেসে বেড়ায় সে হলো জয় আর জয় বিয়ের শেষে বিদায় নিয়ে পালকি করে চলে যাচ্ছে নদী রিয়াত আড়ালে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখে চোখে অশ্রু বিসর্জন দিচ্ছে নদী চলে যাওয়ার দৃষ্টি নিক্ষেপ করে রিয়াত বলল ভালো থেকে প্রিয় তোমার বুকের মধ্যে অচেনা প্রেম হয়ে জয়ের ভালোবাসা পূর্ণতা হয়ে গেল পাগলমার পুনরায় অপেক্ষা করে বলে উঠল আমি হয়তো বিশাল নদীর ঢেউয়ের সামনে পড়ে থাকা বালুর বাদ যে বাদ ঢেউয়ের আলারে হারিয়ে যায় ছয় বছর পর অনেকদিন পরে গ্রামে ফিরে রিয়াদ বেশ অবাক হলো গ্রামের লোকজন তার দিকে কেমন দৃষ্টিতে জানি তাকাচ্ছে প্রবীণরা যারা জিয়াদকে জেনে তারা নবীন কানে কানে কিছু একটা বলছে রিয়াদ তাদের দৃষ্টি উপেক্ষা করে সামনে এগিয়ে এলো মাঝ রাস্তায় দেখা হলো রহিম কাকার সাথে স্কুলের শেষে রহিম কাকার সাথে কতই না গল্প করতো তারা রিয়াদ রহিম কাকাকে দেখে জিজ্ঞাসা করলো কেমন আছো কাকা কে রহিম কাকা রিয়াদকে ভালোভাবে লক্ষ্য করে বললো রিয়াদ হ্যাঁ কাকা আমি রিয়াদ তুই গ্রামে ফিরিয়ে আইছিস কেন আমাকে গ্রামের মান সম্মান ডুবাইয়া কোন মুখে ফেরত আইছ রহিম কাকা বেশ বিক্ষোভ নিয়ে বললেন কথাগুলো। রিয়াদ কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করলো মানে রহিম কাকা রিয়াদের কথা পাত্তা না দিয়ে বলল তা সেই কই জয়কে তো পাগল বানিয়ে গেল বলি তোর সাথে আবার কি করলো দেখছি না যে আমি কিছু বুঝতে পাচ্ছি না কাকা তা বুঝবে কেন যখন নদীতে নিয়ে ভাগছিলি তখন বুঝছিলি এর জন্য জয় বাবাজির সাথে কি হইতে পারে রিয়াদের মাখা মাথায় আকাশ ভেঙে পড়লো কানে বারবার একটাই কথা বাজছে নদী যখন ভাগাইয়া নিয়েছিলি চলবে অচেনা প্রেম প্রথম পর্ব আর একটা পর্ব আসবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং Thank you.